राधाकृष्णेर प्रेमलीला स्थान करे निये छे प्रेमेर सर्वोच्च शिखरे। किन्तु राधाकृष्णेर प्रेमेर परिणय केनो शेष पर्यन्त बिये होयनी तादेर, आजकेर भिडियोते आम्रा एटाई जानबो। नमस्कार प्रिय दर्शक, ताई भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। अत्याचारी कंस देवकीर अष्टम गर्भेर सन्तान श्रीकृष्णके मारार जन्य विभिन्न कौशल अवलम्बन करलेन। सब कौशल व्यर्थ हवार परे तिनी रथ साजिए अक्रूरके दिए वृंदावने पाठालेन श्रीकृष्णके मथुराय निये जावार जन्य। कृष्ण तो मने मने एई दिनटीर जन्यई अधीर आग्रहे अपेक्षा करछिलेन। कृष्ण उद्ग्रीव होले कि हबे, बेके बसलो तार सहचर सहचरीरा। एरी मध्ये सबार अलक्षे रेपाल्ली ग्रामे जान श्रीकृष्ण। आगेও এসেছেন ভালোবাসার টানে, ভালোবাসার মানুষটির কাছে। এটাই যে রাধার গ্রাম, বৃন্দাবন থেকে খুব দূরে নয় এই গ্রামটি। রাধার সঙ্গে তিনি উপভোগ করতেন, রাধাও ঠিক তাই। প্রেম যে বয়স মানে না সে তো কৃষ্ণই দেখিয়ে গিয়েছেন। রাধা তার চেয়ে 5 বছরের বড়, তবু দুজনে প্রেমে পড়েছেন নির্দ্বিধায়। রাধাকে সামলে গোপ গোপিনীদের বুঝিয়ে শেষমেশ অক্রূরের সঙ্গে মথুরার পথে কংসের রাজপ্রাসাদের দিকে রওনা দেন শ্রীকৃষ্ণ। বলরাম তার সঙ্গী। শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে অত্যাচারী কংসকে বধ করলেন। হিন্দু পুরাণ অনুযায়ী রাধা লক্ষ্মীদেবীর অংশ। তার আর কৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে ভক্তির সর্বোচ্চ চরণ হিসেবে। তাই এই জুটি চিরপ্রেমের জুটি, যাদের আবদ্ধ করা হয়নি কোনো বৈবাহিক বন্ধনে। রাধার সঙ্গে শৈশবে বহু রাসলীলা থাকলেও কৃষ্ণ তাকে বিয়ে করেননি। বলা হয় রাধাকে বৃন্দাবনে রেখে কংসকে বধ করতে মথুরা চলে যায় কৃষ্ণ, আর ফিরে আসেননি। পরে একাধিক বিয়ে করেন এবং সন্তানের জনক হন। মহাভারতের যুদ্ধে ভূমিকা পালন করে, কিন্তু বৃন্দাবনে আর ফিরে আসেননি। রাধিকা তার চির বিরহে দিন কাটিয়ে গেছে। জনশ্রুতি আছে কৃষ্ণকে মথুরা যাবার আগে আকুল হয়ে প্রশ্ন করেছিল রাধা, কেন কৃষ্ণ তাকে বিয়ে করে মথুরাতে নিয়ে যাচ্ছেন না। উত্তরে কৃষ্ণ কিছু না বলে এগিয়ে যায়। তাতে রেগে আরও অধৈর্য হয়ে পড়েন রাধা। এরপর শ্রীকৃষ্ণ উত্তর দেয়, বিয়ে করার জন্য দুটি আলাদা আলাদা আত্মা বা সত্তার দরকার হয়। তিনি শ্রী রাধিকাকে বিয়ে করবেন কিভাবে? তাহলে তো পীতাম্বর নিজের সাথে নিজের বিয়ে করতে হয়। অর্থাৎ রাধাকৃষ্ণ আসলে একটাই সত্তা, তারা এক। পৌরাণিক তথ্য অনুসারে রাধা আয়ান ঘোষের স্ত্রী এবং সম্পর্কে কৃষ্ণের মামি। একজন বিবাহিত নারী তো দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না। আসলে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান আর রাধা হচ্ছেন তার পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত রাধাকে আশীর্বাদ করে বললেন, রাধার নাম সবসময় কৃষ্ণের নামের আগে উচ্চারিত হবে। তাদের যুগলের মন্দিরে যেখানেই থাকবে বলা হবে রাধা কৃষ্ণের মন্দির, কৃষ্ণ রাধার মন্দির না। তাই দেবী না হয়েও রাধা পূজিত হন। প্রিয় দর্শক, আজকের উপস্থাপনা এ পর্যন্তই। আশা করছি উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর নিয়মিত এরকম ধর্মীয় ভিডিও পেতে হিন্দু ধর্মীয় কথামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটির ক্লিক করুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। ধন্যবাদ।